সুপ্ত চাহিদার মুক্ত দিগন্ত শাহ দেখছেন। তো নমস্কার, আমি কান্তি সাহা, চলে এসেছি আবার ঠিক কমিটমেন্ট অনুযায়ী আপটায়। এইবার শুধু কি নিয়ে কাজ করি সমস্ত রকম একটা ঝলক দেখাবো, তারপরে পরপর 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 আগামী মাস থেকে আমরা পরপর সিরিজ এসে যাবো। আমরা আগমনীর জন্য যেসব কাজগুলো করছি সেগুলো আজকে আমরা কোথায় বলুন তো, আজকে 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, অপোজিট বাসন্তী দেবী কলেজ, কলকাতা গড়িয়াহাটে। এটা কলকাতায় গড়িয়াহাটে অপোজিট বাসন্তী দেবী কলেজ, 51/2 হিন্দুস্তান পার্ক। আমাদের হেল্পলাইন নাম্বার 9331849592, 9331849592। আপনারা প্লিজ একবার পিকচারটা ঠিকঠাক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একবার জানান প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমরা আমাকে রেসপন্স করো, আপনারা জানান প্লিজ। আজকে যা যা প্রোডাক্ট আমি দেখাবো, একটা ঝলক দিয়ে দাও না, যেইভাবে সমস্ত হ্যান্ডক্রাফটেড প্রযুক্তির কাছে আত্মসমর্পণ হয়, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসী, সমস্ত মানুষের পরিশ্রম মানে মেহনত যাতে আছে, সমস্ত মানে বিভিন্ন এক জায়গায় ডাই, এক জায়গায় কাপড়, এক জায়গায় স্টিচ, আর এক জায়গায় সেল, মানে চার পাঁচ জায়গা মিলে একটা জায়গায় একটা টোটালি একটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট। একদম কি বলবো আপনাদের, প্রত্যেকটা মধ্যে হ্যান্ডক্রাফটেড আছে, মানে যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি, যে মানুষের কর্মসংস্থান থাকবে, মানুষের কর্মসংস্থান থাকবে, এইসব ফ্যাব্রিকগুলো দেখাবো। এগুলো হচ্ছে আজকে যা দেখাবো, একদম মানে কি বলবো, স্টিচগুলো আজকে বোলপুর স্টিচ নয়, আজকে ফিউশন স্টিচ দেখাবো, বারাসার স্টিচ দেখাবো, কান্তিসার স্টিচ দেখাবো, শাহা টেক্সটাইল স্টিচ দেখাবো। যেইভাবে আমরা কথা করি, গুজরাটি করি, গুজরাট কচ কচ্ছের কারণে আমাদের কচ্ছের আদলে আমরা আমাদের মতো করে কাজ করেছি, খুব ভালো কাজ হচ্ছে। এবং আমাদের একটা প্রজেক্ট হয়েছে, আমি কমিটমেন্ট করেছিলাম যে আমরা কাজ করব, কারণ আমি তো যা করেছি করেছি, এখন সিনিয়র সিটিজেন, এখন শুরু হবে আমার আবার জিরো থেকে, এখন আমি কাজ শুরু করবো। এটা আমি প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম, যারা নতুন, এই একই কথা বারবার বলছি যারা নতুন দেখছেন, আপনারা জয়েন করুন, খুব ভালো লাগবে, ক্রয় করার জন্য না, যে শাহা টেক্সটাইল কী নিয়ে কাজ করে এবং তারা কি চাইছে, তাদের মোটোটা কি, তারা শুধু ব্যবসায়ীর জন্য চাইছে, শুধু ব্যবসায়ী সাফল্যের জন্য মোটোটা আছে না, ব্যবসা করবে তার পিছনে মানুষের কর্মসংস্থান মানে হাত থাকবে, যে আমার দেশের ভাই বোনেরা যে হ্যান্ডক্রাফটেড, যারা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে তারা সব প্রোডাক্টগুলো তৈরি করেছে, সেগুলোকে আমরা ভালোবেসে সেগুলো বেছে নেব, ভালোবেসে এগুলো গায়ে দেব। তো আপনারা জয়েন করুন। সবাইকে আপনারা জয়েন করুন, খুব ভালো ক্রয় করার জন্য নয়, আবারও বলছি ক্রয় করার জন্য না, আর একটু দূর থেকে নয়, হ্যাঁ ক্রয় করার জন্য আমার অসুবিধা চাইছ না, ক্রয় করার জন্য নয়, আমরা আপনাদেরকে শুধু দেখাবার জন্য যে কী নিয়ে কাজ করছি আমরা। আমরা তো গ্রামে থাকি, আর শুধু কলকাতায় আমরা আপনাদের জন্য একটা আমার বাড়ি উপহার দিয়েছি, বারাসাতটা আমার ছিল 175 স্কোয়ার ফিট, তারপরে আপনারা এত বড় একটা করে দিয়েছেন, আপনারাই করেছেন, তার প্রতি দ্বারে আপনারা আমি কৃতজ্ঞ থাকি। আর তারপরে আমি আমার বাড়িটা উপহার দিয়েছি, আপনারা জয়েন করুন, আমি শুরু করবো খুব সুন্দর একটা শাড়ি দিয়ে। আমাদের সুন্দর মানে শান্তিনিকেতন নয়,
বাতিক করেছি ওয়াক্স, এবং আমরা খুব সুন্দর আমাদের ডিজাইন করে সমস্ত যারা মানে চারুকলা যারা পাস করেছেন, পাস করার যারা কোর্স করে পাস করেছেন তাদের তাদের দিয়ে আমাদের করা আছে। হ্যাঁ, তো আপনারা জয়েন করুন। খুব ভালো ভালো সুন্দর আজকে বাটি, কত রকম বাটি গেছে সংসার মানে কত রকম। হ্যাঁ যান, কোনো সমস্যা। কত রকম বাটি গুলো কত রকম হতে পারে, এবং কাতানের উপরে ডিডিপিপির উপরে ডিডিপিপির উপরে সমস্ত প্রোডাক্ট আপনি দেখেন, আপনারা জয়েন করুন। তাহলে ছড়াবে একটা এখন টাইম শেয়ার করি, আপনারা জয়েন করুন, শেয়ার করুন প্লিজ, তাড়াতাড়ি শুরু করবো। অতীতের ব্যস্ততা অফিসিয়াল ফাইলে এমনি ছোটাছুটি সাহা দেখতে হবে, তাই তো এখন আমরা আছি সাহা টেক্সটাইল গড়িয়াহাট 51/2 হিন্দুস্তান পার্ক, 51/2 হিন্দুস্তান পার্ক সাহা টেক্সটাইল আমাদের অপোজিট জয়েন করুন। দেখাও, তুমি দেখাও। এখন আমরা কোনো একদিন সপ্তাহে একটা দিন আমরা আমার বাড়ির থেকে করব কলকাতায় 51/2 হিন্দুস্তান পার্ক, একদিন আমরা কাঁচাপাড়ার থেকে করব, আর দু তিন দিন যা আছে আমরা স্টুডিও থেকে করব। তো মাঝে মাঝে একটা ইন্টারেস্টিং থাকবে, যেখানে আমাদের হয়তো যেখানে শাড়ি তৈরি হয় বা জিনিসটা হয় কীভাবে হয়, কীভাবে তারা কাজ করছে, কাদের জন্য বলছি, কাদের হয়ে বলছি, সেগুলো অন্তত আপনাদের সামনে আনানো উচিত, যেহেতু উৎপাদনটা আমাদের, তো সেগুলো আমরা আপনাদের কাছে ধীরে ধীরে নিয়ে আসবো। আপনারা জয়েন করুন। ছবি ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? কারণ যারা আমার ফটোগ্রাফিটা করছে তারা একদম মানে কি বলবো ফ্রেশার নতুন। আপনারা একবার জানান দিন প্লিজ। বাংলাদেশ ছাড়া সারা ভারতবর্ষের সব জায়গায় শিপিং হয় আমাদের, আর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, কিন্তু মানে ইন্ডিয়ার বাইরে গেলে শিপিং চার্জ লাগে, সেটা হেল্পলাইন থেকে আপনাদের বলে দেবো। কোন অসুবিধা নেই, এটা লাইভ তো, আমরা সবাই মিলে যারা আজকে দেখছে তুমি পরিষ্কার করে বলছি, খুব ভালো শোনা যাচ্ছে, আমার একটু জল দল ঘোলাটা চট করে ধরে যেন। দেখুন বলেছিলাম আলপনা বাটিক সেইভাবে নতুন করে ক্রিয়েশন অনেক সুন্দর, শুধু দেখুন বিউটিফুল ডিডিপিপি ডিডিডিটিবিপি মানে হচ্ছে ডবল থ্রেড বিপি ব্লাউজ পিস, ডিটি ডবল থ্রেড বিপি ব্লাউজ পিস, এদের বিউটিফুল কে করেছে সমস্ত স্টুডেন্টরা করেছে, অনেক সুন্দর বিউটিফুল।
অনেক সুন্দর। প্রচুর বাটিকের কাজ হচ্ছে, আজকে দু তিনটে বাটিক দেখাবো এই ধরনের আমরা কাজটা করছি। আর কাপড়গুলো আমাদের সমস্ত সোসাইটির কাপড় দেখুন, কাপড়টা দেখুন, কাপড়টা সব সোসাইটির কাপড়, রিড পিক দেখুন। কাপড় আমরা যখন করতে দিই ওয়েট মেপে নিই, আবার যখন থান করে হয়ে আসে ওয়েট মেপে নিই, কারণ অন্যদের থানটা যেন আমার সঙ্গে আবার ঢুকে লাগে, মিক্স হয়ে যায়। 4120 চলে যাবে ওদিকে, আমি ভালো হয়ে দেরি হয়ে যাবে। দেখুন বাহ, শুধু দেখুন, কাজ দেবেন না কেন দেবেন না, দেখুন একটা জায়গায় গ্রেটার তৈরি হয়, এই দেখুন একটা এই খালটা তৈরি হয়, এই দেখুন খালটা তৈরি হয়, কি সুন্দর দেখুন এইভাবে ফিগার মতো করে কীভাবে অনেক কালারটা দেখেছেন কত শাইন, একদম সুন্দর, অনেক সুন্দর। ব্লাউজ এটা প্রাইস কত আছে? সেম প্রাইস 4120 খুব ভালো, খুব ভালো। এটা ডিজিটিভি মালবাড়ি আছে, কিন্তু ডবল থ্রেড ব্লাউজ পিস খুব ভালো, অনেক সুন্দর, শুধু মানে ওয়ার্কের জন্য যত ওয়ার্ক, এটা তো ওয়ার্কস বাটিক, এই দেখুন শুধু এই দেখুন ভিতরে সিঙ্গেল কালার, সেজন্য কালার যত ইউজ হবে তত প্রাইস বেশি। ওকে, এটা 3750 ব্লাউজ। এটা বাটিককে কি সুন্দর এইভাবে দেখাও, দেখো এই দেখো এই কালারটা রয়েছে, তো এই কালারটার সঙ্গে ম্যাচিং করে ডিজাইনার কনসেপ্টে করা হয়েছে, দেখুন এটা ডাই করে তারপরে বাটিকটা করা আছে, জয়েন্ট না, কিন্তু এটা জয়েন্ট না, আমরা দেখিয়ে দিই, দেখুন জয়েন্ট নয়, কিন্তু আপনাদের মনে হবে জয়েন্ট, কিন্তু জয়েন্ট না, সেভাবে ডাই করে করা হয়েছে ডিজাইনার কনসেপ্টে, এই যে টাসেল দেওয়া আছে। হ্যাঁ, তসর, একদম তসরটা পিওর নিটি নয়, এটা পিওর গাছি বাই গাছি তসর, গাছি বাই গাছি তসর, গাছি বাই নিটি হয়, সেটা আমার প্রাইস কম। কাপড়টা দেখুন, কাপড় দেখলে ফিল করলে আপনারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন, অনেক সুন্দর, একটা অনেক সফিস্টিকেটেড, অনেক সুন্দর, ঠিক গুড। টাসেল টানো খুব সুন্দর, এখানে যদি একটা মানে 6,500 টাকা শুধু গ্রেড আছে, তারপরে তো মেহনত, কাপড়টাই ব্লাউজটা দেখুন কত ডিজাইনের কনসেপ্টে কাপড়ের উপরে এই এমব্রয়ডারি করা আছে, অনেক সুন্দর, বিউটিফুল। প্রাইসটা বলো আপনার 13 খুব সুন্দর, বিউটিফুল,
এটা টাই ডাই করে আছে, এগুলোকে বসানো আছে, সিকুয়েন্সগুলোকে বসানো আছে, আফটার ওয়াশ কিচ্ছু হবে না, এগুলো এখন নতুন। আর এই দেখুন এইটাকে কি কলমকারী বলে বলুন তো, এটা হচ্ছে শ্রী কলাহস্তি, শ্রী কলাহস্তি, শ্রী কলাহস্তি তসব, এইটা দেখুন, এখান থেকে মোটিভটা নিয়ে ব্লাউজে, ব্লাউজে কিন্তু ব্লাউজটা দেখে এইবার আমি একটু সুন্দর করে দেখাও, আমার কথার সঙ্গে সঙ্গে আসো। এইবার দেখুন আঁচলটার সঙ্গে যেটা হয়েছে কত হাইলাইট সুন্দর সিকোয়েন্স দিয়ে করা হয়েছে দেখুন, আর ব্লাউজটা প্লেন আছে। এবার বুঝতে পারছেন, এবার আপনারা বুঝতে পারবেন। আরেকটু দূর থেকে এরকম জিটার মারছে কেন? হ্যাঁ, ও লাইটের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে দেখুন না, ও থামবে না, ঠিক আছে। হ্যাঁ, গুড, এই লাইট বন্ধ করে দাও, নিতে পারছে না ক্যামেরা। এটা ঠিক আছে, একদম ঠিক আছে না? মাঝে মাঝে হচ্ছে, ও ক্লোজ নিচ্ছ কেন? তাহলে একটু দূরে যাও। হ্যাঁ, এই তো, ও কাছে এলে সমস্যা নেই, এখন তো ঠিক আছে, আস্তে আস্তে না। হ্যাঁ, প্রাইস বলো, ইসকা প্রাইস হ্যায় 10970, 10970, একদম নিউ অ্যারাইভাল প্রোডাক্ট শো মি কাম। পাপি আগে ফোন করে জিজ্ঞেস করো। বাহ, দেখো এটা ভালো, জামদানি সিল্ক, তুমি না বললে সফটওয়্যার নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে জোরে বললে ঠিক হবে, দেখো তো। হ্যাঁ, অনেক জোরে বলবো আজকে, একদম গলা নষ্ট করে দেবো, অনেকখানে অনেক ফাঁকা ফাঁক করে আজকে এসছি কিন্তু কাজ করতে। দেখুন জড়ি তসরের মধ্যে আছে, এটা দেখুন, এই তসরটা আবার চাপাত্তর থেকে এসছে, এই তসরটা, এই দেখুন, এদিকে রান আছে, এই দেখুন কাঁথা রান, এটা কাঁথা রান, এদিকে দেখুন গিট, গিট ফোর বলে, গিট ফোর দেখুন। এটা কোথায় হয়েছে? সব আমার আমার জেলায় হয়েছে, উত্তর চব্বিশ পরগনা, যেখানে আমি বাস করি, আমার বাগান বাড়ির পাশেই হয়েছে। দেখুন গিট ফোর ওই অঞ্চলে পুরো ওয়ার্ক হয়, আর না কেন হয়, যখন আমি দেখো তখন
দেখলে অনেক ইন্টারেস্টিং। আজকে প্রচুর শাড়িটা শুধু দেখুন, শাড়িটা শুধু খুব যত্ন করে দেখুন, দেখুন কাঞ্চিপুরমের মধ্যে একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট হচ্ছে। দেখুন একটা ব্লাউজ, একটা ব্লাউজ পাড়ের ওইদিকের পাড়ে, এদিকে এটা হচ্ছে, এটা হচ্ছে কোমরের দিকে এরকম ব্লাউজটা স্কার্ট বর্ডার, ওটা দিকে ওই বর্ডারটা নিয়ে। হ্যাঁ গুড, অনেক সুন্দর অনেক সুন্দর। শ্রী কলাহস্তি কলমকারী কত প্রাইড, দেখুন কাপড়টা কিভাবে দেখা করে করা হয়েছে, ফোর প্লাই সিল্ক প্রাইস বলো, ডবল টু সিক্স ওয়ান জিরো, ডবল টু সিক্স ওয়ান জিরো, ডবল টু সিক্স ওয়ান জিরো। ব্লাউজটা কাতানে আছে, ব্রডকাস্টিং একটু দেরিতে হয়, ইন্টারলকিং করা আছে, দেখুন জোড়া আছে, ইন্টারলকিং করা। কি হয়েছে, এর যে আঁচলটা আছে সেটা আবার অন্য জায়গায় আঁচল, বডি সব অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে, এর বডিটা আবার এর মধ্যে জয়েন্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ডিজাইনার কনসেপ্ট, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় আমাদের, মানে সব থেকে ভারতবর্ষ কি এশিয়া, এশিয়াও বললে কম হবে, বড় ডিজাইনার থেকে এই কনসেপ্ট গুলো নেওয়া, যে কেটে জুড়ে এইভাবে করা যায় শাড়িকে, বিউটিফুল একদম কোরা, 100% সিল্ক, কোরা রেশম, সিল্ক মার্কাই যায়, খুব ডিজাইন। আপনার সঙ্গে মিলবে না কারো, প্রাইস বলো, 207 সওয়াল করছি আসাম, শাড়ি আপনি দেখে দেখা গা, আপনি আসাম মে বাত করনা পড়েগা, আর খুব বহুত পূজা মে আয়া, বহুত তকলিফ মে আয়া, উসকা ফ্যামিলি থাক বডি মে, আমি বললাম ফ্যামিলি লেকে আও, নাহলে আধা মন ইধার আয়েগা আর আধা মন উধার যায়েগা, বলা তো। আমি দেখো পুরা চেহারা চেঞ্জ হো গিয়া, মেরা বাত সুনা ঠিক হুয়া না, তুম ইসকো আসাম মে বতাও, এরপরে আমি আপনার বলো কে আয়ে। আসাম সিল্কে শাড়ি আছে, এখন এখন আপনার সোয়ালটা শুধু বলো, জোরে বলো, জোরে, এই অত মাইক নেই, একটু আমার সোয়াল কিছু বোনা হয় এখন, পিওর আসাম সিল্কের শাড়ি হয় এখন,
এয়ারপোর্ট থেকে যদি সওয়ালকুচি আপনার কোনো যান, এয়ারপোর্ট থেকে বেশি দূর না, মাত্র 45 মিনিট। আর এয়ারপোর্টের কাছে ভালো রিসোর্টও একটা আছে, ওখানে আমি গিয়ে থাকি, আবার চলে আসি। তা আপনারা যাবেন আমাদের সঙ্গে, আমাদের যে উইবার যে টাই আপ করা আছে, আমার নিজস্ব উইবিং নেই, যাদের সঙ্গে টাই আপ করা আছে সেখানে যদি আপনারা গিয়ে ক্রয় করতে পারেন, আপনারা যাবেন, আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো, কোনো ইস্যু নেই। এবং এত ভালো রিলেশন আর এত ভালোভাবে একটা উইভার্স কত সুন্দর করে, আমি একটা গল্পই করি শাড়ি পরে দেখুন, এটা বুঝতে পারলাম যে ভালো কাজ করলে গুয়াহাটিতে তার ছেলে মেয়েরা পড়তে যায় স্কুল থেকে, তার জন্য গাড়ি ক্রয় করে দিয়েছে, এই যে এদের ওদের বাচ্চা সব গুয়াহাটি পড়তে যায় আলাদা গাড়ি করে। তো আমি জিজ্ঞেস করলাম দু তিনবার চারবার গেছে, এই গাড়িটা এখানে কেন? আমি ভাবছিলাম হয়তো ড্রাইভারের বাড়ি এখানে, সেই জন্য নিয়ে যাচ্ছে, সেজন্য বলে না এটা স্কুল থেকে আমাকে দিয়েছে, স্কুলটা হয়তো নিশ্চয়ই কোনো ডোনেশন দিয়েছে, কেন কি স্কুলের দায়িত্ব থাকে যদি কোনো লেট হয়ে যায় না, নাহলে বারবার করেই আগে খুব কমপ্লেন ছিল ওই গাড়ি দেরি হয়ে গেছে, বাচ্চা উঠতে দেরি হয়, খুব ভালো স্কুলে, স্কুলের নামটা বলছিলাম, ওদের বাড়ির থেকে চারজন পাঁচজন সব স্টুডেন্ট যায়, তো স্কুল থেকেই একদম। দেখুন এটা কার গর্ব, আমার গর্ব, আপনার গর্ব, আমার উইভার্সের বাড়ি থেকে স্কুল থেকে গাড়ি ক্রয় করে দিয়েছে এবং তাতে স্কুলের নাম লেখা আছে, তা আমার খুব, ওরা কখনো বলেনি, আমার খুব কিউরিয়াসিটি ছিল, এর থেকে গর্ব কি হচ্ছে আজকে যা আমাদের বেঙ্গল হ্যান্ড লুমে যারা, এর জন্যই তো বলে হ্যান্ডক্রাফ্টে আপনারা ভালোবেসে বেছে নিন, তাহলে সবাই সবাই দেখেন সবাই কাজ করবে, সবাই এই প্রজন্ম তরুণ প্রজন্ম সবাই আসবে এখানে, এবং তাদের ছেলেমেয়েরাও খুব ভালো স্কুলে পড়বে, কেউ টেক্সটাইল নিয়ে পড়বে, কেউ অন্য কিছু পড়বে, দেখবে আরও ভালো সুন্দর তৈরি হবে এবং সারা পৃথিবীর কাছে ভারত একটা অন্য সৃষ্টি হবে। দেখুন আগে তো আমার দেশকে ভালোবাসতে হবে, এটা এসে যায় কথা বলতে বলতে একটা ছেলে খুব সুন্দর একদম সিলভার বুটা বলি আপ, এখন সিলভার বুটা হয়ে গেল, এখন পুরো আপ লোক গুয়াহাটি সে আনে সে ইয়াঁ পে গেস্ট হাউস কি ভি ব্যবস্থা হ্যায়, আপ লোক আকে ইয়াঁ পে রহ সকতে হো, এয়ারপোর্ট সুবিধা হ্যাঁ, যদি আপকো এয়ারপোর্ট সে जो गाड़ी खरीदा है तो आपका पैसा से ही खरीदा है, कोई दिक्कत नहीं। तो आज मैं आसाम भाषा से आपने जेते यार गुवाहाटी पर आइबो जाते आपने तेते आपने एयरपोर्ट पर आइला आपने फोन कर दिले आपना लोगत गाड़ी तो ताते पाई जाबो आपने अपना ना एबार धन्यवाद जानी ना ना আর কিছু আসার জন্য বলে দাও, আর কিছু আসামি ভাষা ধন্যবাদ জানিয়ে না নমস্কার ঠিক আছে দেখুন আমরা সবাই ওদের প্রত্যেকে দেখুন কিরকম খুশি, দেখাও একটু দেখাও প্রত্যেকে কিরকম খুশি দেখুন, এই দেখুন সবাই কলিগ, তো কেউ কাউকে নিয়ে বললে সবাই খুশি হয়, কিন্তু মজা পেলো তো, শুধু সব রকম শাড়ি শাড়ি শাড়ি, একটা সিনেমা দেখতে গেলে দেখবেন একটা পাঠ করার পর অন্য কিছু বুঝিয়ে দেয়, এখন এটা ভালো করে একটু দেখাও, এটা জিজার মাউট ইসকা বহুত আমি অনেক ডাই করতে পারি, দুবার তিনবার, একটা লাইট কালার হবে, ভেজিটেবল কালার হবে, তার ডার্ক কালার হবে, পুরো ডাই হবে এই কাজটা, কিন্তু এইভাবে দেখা
অনেক সুন্দর যাচ্ছে দেখুন। অনেক সুন্দর এই লাপনাথ থেকে অনেক গ্রামে গ্রামে এটা শাড়ি তৈরি হয়। দেখুন এটা চিকেন কারি, চিক চিক মানে হচ্ছে পর্দা, পর্দার পিছনে যেইভাবে কালাকারি হয় সেটাই হচ্ছে চিকেন কারি। বিউটিফুল, অনেক সুন্দর যাচ্ছে এটা। ঠিক আছে তুমি ওদিকে, এটা ব্রডকাস্টিং পরে হয়, খুব ভালো যাচ্ছে যেটা করছে আর কি। লাইট নিয়েই করতে হবে। ব্লাউজ এই শাড়িটা তোমাদের কাছে আছে, দেখুন এটা একটা হেরিটেজ বলতে পারেন এই শাড়িটা। এরকম শাড়ি এখন আর হবে না, এই ক্রেপ চর্চে 100% সিল্ক মাত্র। কত প্রাইস দেখো? 77,550 এটা অনেক সুন্দর, খুব যত্ন করে রাখো এই শাড়িটা, বুঝলে একটা বক্স বক্সে রাখো, বিউটিফুল শাড়ি। এটা কোনো শাড়ি দেখুন কত পরিশ্রম দিয়ে, কত পরিশ্রম দিয়ে এইভাবে করা আছে আপনাদের, অনেক সুন্দর। এটা তো গাড়ি নেই, কত পরিশ্রম করে তুমি গাড়ি উপার্জন তারা ক্রয় করুন এবং রাখুন তাদের এগুলো, এটা একটা অন্য শখের মধ্যে এটা একটা শখে রাখুন রাখুন কেন কি আমার দেশের ভাই বোনেরা বলছে দেখুন এর থেকে বড় ফ্যাশন কিছু হতে পারে। অনেক সুন্দর, বিউটিফুল। এটা প্রাইসটা কোনো, এটা দিন 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 বাড়বে, দিন এর কোভিডের পরে এরকম বাইরে যা। এটা এটা দেখুন একদম 100% সিল্ক ক্রেপ আছে, ক্রেপ জর্জ 100%। এই তো এই শাড়িটাও আছে দেখুন, যদি নিলামের ডাই হয় তাহলে 300-400 টাকা লাগবে, আর যদি আপনি আম্বার ডাই করান মানে রাজস্থান থেকে তাহলে সেটা 600 টাকা করে লাগবে, 600 পার শাড়ি মানে পার ডাই। কিন্তু খুব ভালো শাড়ি এটা, অম্বরটাই করাটাই ভালো। এটা কিন্তু ভালো করে, হ্যাঁ কাস্টমার বলে যে আমরা সাদা নিয়ে যাচ্ছি পরে কি ডাই করা যাবে, হ্যাঁ 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 সেটাই। বিউটিফুল তসর মধুমণি, এটা তো অ্যাকচুয়ালি ভাগাইয়াতে হয়, এটা আগে আগে বিহারে ছিল এখন ঝাড়খণ্ডে চলে এসেছে। ঝাড়খণ্ডে ভাগলপুরে না ভাগাইয়া, ভাগলপুর থেকে ইন্টেরিয়ারে অনেক একটা ভাগাইয়া বলে জায়গা আছে, ওইখান থেকে গ্রামগুলো সব কেমন এবং খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, অনেক সুন্দর। ব্লাউজ এটা ডিজিটাল আছে কিন্তু এটা ফার্স্ট কপি নয়, আমরা আপনাদের দেখাবো। এই দেখুন ব্লাউজ দশরটা কি সুন্দর গো, দশরটা দেখো বিউটিফুল। প্রাইস বলো? 8485 দেখো
আচ্ছা রাজগণনা কিছু দেখি দেবো না, ও এইটা না দেখালে তো হবে না, এই দেখুন এটা কোথায় কচ্ছে হয়েছে, একদম না তসলের উপরে হয়েছে, এটা পাড়ার সাথে উত্তর চব্বিশ, এটা দেখো উল্টো দিক দেখুন, একদম দেখুন গাই নেবেন না, এটা বোনেরাই বলো ভাইয়েরা না, এটা আমার বোনেরা বানিয়েছে, আর স্টিচ গুলো ম্যাচিং গুলো দেখুন আমরা আমাদের মতো করে বলেছি দেখুন, আর সুতোটা দেখুন এই যে দামটা ভ্যারি করেছে এই যে এই যে স্টিচটার জন্য, গরু মার্কাও পাওয়া যায়, ছাগল মার্কা পাওয়া যায়, ডলি পাওয়া যায়, আবার অ্যাঙ্কারে একটা ইকোনমি রেঞ্জ আছে, অ্যাঙ্কারটা নয় এটা, অ্যাঙ্কার হলে আবার দু হাজার টাকা আরো চার্জ মার্কা অনেক রকম পাওয়া যায়, আর এগুলো কালার ফার্স্ট কালার, কারণ আমরা তো আমাদের মতো করে তৈরি করি প্রতিযোগিতায় না, এরকম বিউটিফুল ম্যাচিং গুলো দেখুন কত সুন্দর, তসরের উপর আছে তসরটা দেখা, এটা এটা কাজ আমাদের কাছে পুরো 100% একদম গোপালপুর তসর, না হলে আমরা করি নাই, ওড়িশার গোপালপুর তসর হচ্ছে সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওয়ার্ল্ড সিল, কলমকারি তসর, এটা ধরো প্রাইসটা দেখাবার জন্য এত তারা কেন, প্রাইস পড়ে আগে প্রোডাক্টটাকে ডিসপ্লে করো, প্রাইস বলবো না তখন বিক্রি করতে হবে নাকি, কি নিয়ে কাজ করি সেটা দাও, এই দেখুন এটাকে একটা রান করা হয়, রান করার পরে এটাকে স্টিচ করা হয়, এই দেখুন স্টিচিং করা হচ্ছে, এগুলোর জন্যই তো আমাদের কাছে আসবে না আপনারা, দামটা বলো 10375, এটা আপনাদের দেখে বঙ্কাই বাড়ার মনে হবে তাই না, অনেক সুন্দর তসর, কিন্তু এটা কাপড়টা আলাদা পোটটা আলাদা আছে দেখুন, ব্ল্যাক বর্ডার, হ্যাঁ আর এদিকে দেখুন রুদ্রাক্ষর মতো করে, এই দেখুন এটা অনেকটা বঙ্কাইল বর্ডার মতো আছে, এইটা দেখুন কাঁথা আছে গিফট ফোর আছে, এই দেখুন আউটলাইন কাঁথা আছে, আর রিডটা দেখুন এই যে দেখুন তসরের মধ্যে একটা রিড আছে, রিড আছে অনেক সুন্দর বিউটি, এ বাবা নানা উদ্যোগটা দেখো, এই দেখুন অনেক আদর করতে হবে, আমার বোনেরা বনেছে এটা, আমার জেলার বোনেরা বনেছে দেখুন, অনেক আদর অনেক আদর, এটাকে আমরা গায়ে নিলাম, এর থেকে বড় ফ্যাশন হতে পারে কিছু, একদম হবে না, এর থেকে দেখুন ম্যাট লোক কত ভালো লাগ, সবার থেকে আপনি আমার তসরে আছে, পুরো সারা পরিশ্রমটা দেখুন তো কাজের ফাঁকে পড়ে, এটা যদি শিফট ওয়াইজ হতো, হ্যাঁ এটাও বলে দিই আমি, যদি আমার প্রজেক্টে মানে আমার যদি কোনো কারখানায় শিফট ওয়াইজ হতো, আমি যদি বাড়িতে না পাঠিয়ে দিব তাহলে এখানে এসে করো, তাহলে আরো 2-3 হাজার টাকা দাম হতো, কেন কি মহিলারা করে, বাচ্চা সামলায়, হাজবেন্ডকে সামলায়, বাড়ির যদি কোনো পশু পাখি থাকে, যদি গরু গরু টরু থাকে তাদেরকে সামলায়, শ্বশুর শাশুড়িকে সামলায়, হাজবেন্ডকে রেডি করে দেয়, স্কুলের বাচ্চাকে রেডি করে দেয়, তারপরে যা ফাঁক রান্নাবান্না করে ফাঁক পায় তখন করে, লাইফস্টাইলগুলো অন্যরকম আপনি জানেন না, হয়তো একই ঘরে যখন জমা হয় না দেখলে তখন আপনার মনে হওয়ার একটা অনুভূতি হবে, যখন জমা হয় এটা ওয়াশ করার পরে মনে হয় যেন শাড়িটা কোথায় এসছে, আমি দেখাবো আপনাদের রাফও দেখাবো আপনাদের দেখবেন, কারণ এগুলোকে বিলুপ্ত হতে দেওয়া যাবে না, এটা আমার কাজ দেখুন, শুধু শাড়ি বিক্রিটা করব এটা কাজ না, এটা মানুষের একটা কাজ হবে, আমি আমি ব্যবসা করব, আমার দেশের আমার সঙ্গে পিছনে একটা কর্মসংস্থানের যোগ থাকবে, এটা হচ্ছে আমার বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আবার নাগরিক অধিকার থাকুক আপনার নৈতিক সমর্থন, অন্তত অনেক বছর আগে 20 বছর আগে বলেছিলাম যে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাস, স্লিপ প্রাইস বলো ভাই 12690, সিকো গাদওয়াল আছে দেখাবো, নিউ আরাইভাল তোমরা বর্ডার টর্ডার গুলো একটু ওই, হ্যাঁ সিকো গাদওয়াল আসবে, আমরা বর্ডার গুলো একটু একরকম ভাবে হয়েছিল, কিছু ছিল আমরা তো ডিসকাউন্টে ছেড়েও দিয়েছি, বর্ডার পট্টি গুলো একটু 15-20 দিনের মধ্যে আস্তে 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 সব চলে আসবে,
আমরা বর্ডার টর্ডারগুলো সব চেঞ্জ হচ্ছে, নতুন করে বানানো, অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর, অনেক সুন্দর, কি ইংলিশের কালার, এটা কোথায় বোলপুরে হয়েছে দেখুন, এরকম বোলপুরে স্টিচিং একদম ডিজাইনার কনসেপ্ট কোনোদিন হবে দেখুন আপনারা, এই দেখুন আপনাকে ফলটল কিচ্ছু করতে হবে না দেখুন, আর স্টিচটা দেখেছেন কত রকম ভাবে আছে, কাতার রয়েছে দেখুন, এই দেখুন বিভিন্ন রকম, এটাকে ফিউশন বলেন, এটা আমার জেলায় হয়েছে, এটা শার্ট টেক্সটাইলের স্টিচ, আমার স্টিচ বলুন, বিউটিফুল কালার ম্যাচিং গুলো আমাদের মতো করে দেখুন, এখান থেকে নাও আর একটু নাও, দূর থেকে নাও, হ্যাঁ সোজা দাও, ভেরি গুড ভেরি গুড, এত বুদ্ধি কেন তোমার, হ্যাঁ অবশ্য তুমি তো সিনিয়র পার্সন, ক্যাপ্টেন না আপনার, আপনি ক্যাপ্টেন না, আমি তোমার আপনার থেকে, আপনার থেকে সব শেখা, আমি তোমার আন্ডারে কাজ করি, এই হ্যাঁ কিনা বলো সবাই, হ্যাঁ বলো মুখে বলো, বলো শুভ বলো, হ্যাঁ স্যার বিউটিফুল, কাপড়টা দেখুন, এগুলো দেখবেন, এটার জন্যই 1,500 টাকা ডিফারেন্স, আর কাপড়গুলো দেখবেন, রিপ পিক দেখেন, সানা দেখবেন, কাপড়গুলো দেখবেন, কাপড়গুলো রিপ পিক গুলো দেখবেন, এর বংশটা দেখবেন, তারপরে কিন্তু স্টিচটা হবে, এই দেখুন, তাহলে আমরা প্রতিযোগিতায় নেই, কে 1,000 কমে হবে কি করলো কেন, আমরা আমাদের মতো করে চলি, সব ভালো খারাপ আপনারা বিচার করবেন, আমার অ্যাড্রেস হয়, হ্যাঁ ইয়া ইসকা প্রাইস বলো, 12 12535, একবার দেখি 12535, আমার অ্যাড্রেস হয়, ইয়ে জো হাম আবি আপকা ফেসবুক লাইভ কর রহা হ্যায়, ইয়ে হ্যায় আপকো কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 51/2 হিন্দুস্তানবাগ গড়িয়াহাট অপোজিট বাসন্তী দেবী কলেজ, এটা শাহ টেক্সটাইল আমার বাড়ি, এটা একটা ল্যান্ডমার্ক, আপ গুগল মে সার্চ কিজিয়ে আপকো মিল জায়গা, এরপর কি দেখাবো বলো, এইটা দেখেন, এইটা দেখেন, আর এইটা দেখুন পিওর, এটা আগে একটা ছিল, এটা আরেকটা রয়েছে দেখুন, কারিগরিটা দেখুন, এটাকে এটাও একটা একদম সম ব্যক্তিগত মিউজিয়ামের পিস, কাপড়টা দেখো ভাই, এই দেখুন আমাদের কাছে দেখুন সব ইন্টারলকিং করা, দেখেছেন সব ইন্টারলকিং করা আছে, দেখুন এটা ব্লাউজ পিস, সুতো বেরোবে না এই এই জন্য, কত দেখুন এগুলোকে সব তুলি দিয়ে এরমভাবে কত মেহনত আছে দেখুন, মেহনতগুলোকে আপনি প্রাইস মানে ইয়ে, এটা মেহনতের একটা প্রাইস অ্যাড হবে, ভ্যালু অ্যাড হবে এখানে দেখুন, আর এটা তসর খাড্ডি, তসর খাড্ডি জর্জেট, কেন কি খাড্ডি কেন জর্জেট বলে, তসর খাড্ডি বলে একটা তসর ব্লেন্ডেড আছে, একটা সিল্ক জর্জেট দেওয়া আছে, ওই জন্য থুল 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 করে, বিউটিফুল, এদিকে দেখিয়ে বক্স কি হবে দেখুন, একটা তুলির দাগ একটা অন্য থেকে আউটলাইন হয়নি, একটা তুলির দাগ আউটলাইন হয়নি, অনেক সুন্দর, এই দেখুন দেখুন মূর্তি কি ভালো হয়েছে না, বিউটিফুল দেখুন, হ্যান্ডেও উইভিং এও দেখুন, একটা তো হয় এখন তো প্রযুক্তিতে হয়ে গেছে, ওটা ছেড়ে দিন ওই রং কাট বলি আর না, উইভিং এ যেটা রং কাট হয় আর হাতেও রং কাট হয়, ঠিক কত জড়িগুলো দেখুন, জড়িগুলো সব টেস্টের জড়ি, সব খনিজ পদার্থ থেকে, কোনো প্লাস্টিক জড়ি নেই, কেমিক্যাল জড়ি নেই, বিউটিফুল দেখুন কি ভালো হচ্ছে, সেইটা আগে প্রাইস দেখাবে না, প্রাইস পরে, আগে শাড়ি দেখাও, মানে কাপড়টা দেখুন, কাপড়টা দেখুন, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, ব্লাউজটা দেখুন কত বড় দেখুন, অনেক বড় ব্লাউজ, 1.25 1.25, আপনি যত বড় ব্লাউজ ফুল স্লিভ করুন যা কিছু করুন,
কারো যদি একটু ভারী চেয়ার না থাকে তাদের জন্য একটু মিক্স সাইজ প্রবলেম আছে, যতটা দরকার কাটবেন আমার তরিকা শাড়ি আসলে এখন বিউটিফুল। প্রাইস বলো ভাই, অনেক সুন্দর এটা দেখো তো, আরেকটা দেখে বলো, অনেক সুন্দর। যাদের অনেক উপার্জন, আরো কস্টলি শাড়ি ভি হ্যাঁ মেরে পাস, জিসকা উপার্জন জ্যাদা হ্যায় ইসকা ভি এক তো হবি মে রাখিয়ে, ইয়ে মেরা ক্যা হ্যায় হামারা ইন্ডিয়া কা জো জো বুনকার হ্যায় উসকা প্রোডাকশন হ্যায় উসকা একদম প্রযুক্তি নেই সব হ্যান্ড, এই দেখো এইটা দেখিয়ে এটা এই এই ইসকো দেখিয়ে, আরে বাপরে পুরো একদম এটাকে টাসেলটা নাও, খুব সুন্দর করে ডিসপ্লে করে এটা বিউটিফুল। দেখিয়ে ও হ্যাঁ ইয়ে হ্যাঁ একতারা 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 মানে থ্রি ইন্টু থ্রি প্লাই সব হ্যান্ডক্রাফটেড, এই দেখো হাত মে কি আবার খুব সুন্দর শাড়ি দেখলেও আমরা এখন আছি 51/2 হিন্দুস্তান বাগ আমার বাড়িতে আছি, সেখান থেকে আমরা সরাসরি লাইভ হচ্ছে, আবার কোনো একদিন আপনাদের আমার মায়ের বাড়িতে নিয়ে যাব সারা ডিস্টেল মনিতে, আর বারাসার স্টুডিওর থেকে তো করিয়ে যাবো অনেক ভালো। আর আকৃতির প্রচুর প্রোডাক্ট এসছে, আকৃতিকে দেখাবো, এটা দেখো ব্লাউজ ব্লাউজ এটা এগুলো একটু চড়াই করতে হবে, আপনারা বাড়িতে গিয়েও করতে পারেন, যে মানে রোলা চাপড়ে চালি চড়াই পালিশ 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 করতে, হ্যাঁ পালিশ মানে রোল পালিশ করতে হবে, এটা টানো টানো টানো, এই দেখি বন্দেজ ইসকো বলতে হয় চৌকি চৌকি জড়িয়ে দেওয়া গেছে ঘাট ছোলা ঘাট ছোলা বন্দেজ টানো, ব্লাউজ পিস বহুত ইন্টারেস্টিং হ্যায় এই দেখি ইসকা আচল কা সাথ কালার ম্যাচিং করকে ব্লাউজ পিস কিয়া হ্যায়, প্রাইস বলো ভাইয়া, এ ইসকো মুগা আর তসর ব্লেন্ডেড হ্যায়, ইয়ে মুগা তসর ব্লেন্ডেড হ্যায় ইসলিয়ে এটা ঠিক হুয়া হ্যায়, প্রাইস বলো 1450
এটা নাও, বাহ পাঠান পাঠান রাজকোট রাজকোট পাঠান রাজকোট পাঠালা উইথ ব্লাউজ আচল এটা তো টিম इसको पॉलिश नहीं किया आपको बताने के लिए नहीं तो बोलवा डिजिटल में हुआ है स्क्रीन में हुआ है इसलिए आपको किया नहीं है बहुत मेहनत है कपड़ा तैयार रहता है गुजरात में साड़ी यथा है राजस्थान में कच्छ में भी होता है और इसको राजस्थान में जाता है जयपुर में इसका बाद आता है सारा टेक्सचर में इसका बाद आपका बन जाएगा আপনারা সঙ্গে থাকবেন প্রচুর ভালো ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নতুন করে আপনাদের আকৃতি আমরা প্রচুর প্রোডাক্ট এসে একদিন দেখিয়ে দেবো প্লাস এখন আস্তে 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 আমরা প্রিমিয়াম রেঞ্জেরই আপনাদের দেখাবো কারণ এখন আবার এই সামনের মাস থেকে আমাদের মানে সমস্ত প্রোডাকশন এসে যাচ্ছে এসে যাওয়ার পরে আপনাদের দেখি আবার তিনটে স্টোরে দিবে ইকবাল প্রাইস বলো 30,980 rupees শুধু দেখুন আপনারা কোথায় যাবেন আমাদের জাদুঘরে যাবেন না ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে যাবেন দেখুন না ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে যাবেন না লখনউ মিউজিয়ামে যাবেন আমাদের শাহ টেক্সটাইল আসুন দেখুন বিউটিফুল সব হ্যান্ডক্রাফটেড সব তসর হাতের অনেক সুন্দর ব্লাউজ বাহ বিগ সাইজ ব্লাউজ ব্যাক স্লিভস প্রাইস 64,580 20% প্রমোশন হ্যাঁ ইসমে ইসমে 20% প্রমোশন হ্যাঁ ক্লাস পেটা জড়ি বাটিক কাউপার দেখিয়ে কিতনা হাই ভ্যালু অ্যাড কিয়া হ্যায় বিউটিফুল হাইলাইট কি দেখো পেটা জড়ি কে কম হ্যায় খুব সুন্দর করে দেখাও ঠিক আছে মহেশ্বরী দেখিয়ে দেবো একদম দেখি এ দেখো তাঁতালের কাজ আছে দেখাও দেখাও দেখো এগুলো দেখাও এগুলো ভ্যালু অ্যাড এগুলো সব ওয়ার্কার এটা এক জায়গায় হয়েছে বাটিক এক জায়গায় হয়েছে পেটা কার্ড এক জায়গায় হয়েছে তারপর কমপ্লিট এক জায়গায় আছে তারপর স্টোরেজ এগুলো দেখাও এগুলো ভ্যালু অ্যাড বিউটিফুল সব তাঁতালের কাজ করা আছে তসর পিওর একদম অনেক ভালো তসর এগুলো সব প্রোগ্রাম না দিলে এই তসরটা বাজারে পাওয়াই যাবে না এগুলো অ্যাসপা প্রোগ্রাম লাগার লাগার বলে যাকে মানে কি বলবো যে হ্যাঁ তোমরা বানাও এই এই কোয়ালিটি বেশি প্রাইস দিয়ে আমরা ক্রয় করব পুরো বিষ্ণুপুর একটা গাছি তসর আছে পরিষ্কার কাজ স্ক্রিপ্টটা দেখো তাঁতালের কাজ আছে
সারপ্রাইজ বলো। 15,880। 15,880। আজকে এখানেই শেষ করছি, যাওয়ার আগে শুধু একটা কথাই, আমাদের একটা ব্রত আছে সেটা তো বলেই শেষ করবো। এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ভালোবাসায় করে, সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে